আজকে আমরা যেটা পড়বো চ্যাপ্টারটি হচ্ছে ইউনিট অফ লাইফ, যাকে আমরা সেল বলি। তো এটি হচ্ছে আমরা যে সাবজেক্টের মধ্যে পড়ছি সেটা হচ্ছে বায়োলজি। এই বায়োলজি সাবজেক্টটি যেখানে বায়োস অর্থাৎ জীবন, লগোস অর্থাৎ স্টাডি, জীবন নিয়ে যেখানে স্টাডি করা হবে সেখানে হচ্ছে তাকে আমরা বলি, এই দুটো কথা থেকে এসছে। তো এই দুটো কথা এখানে হচ্ছে লাইফ আর এটা হচ্ছে স্টাডি। তো লাইফ আর এই স্টাডি, এই দুটো কথা মিলে হচ্ছে বায়োলজি। যেখানে জীবন সংক্রান্ত আলোচনা করা হবে তাকে আমরা বলি বায়োলজি। আর এই বায়োলজি শব্দটি সর্বপ্রথম যে ব্যবহার করেন সে হচ্ছে জ্যাঁ ব্যাপটিস্ট ল্যামার্ক। ল্যামার্ক সর্বপ্রথম বায়োলজি কথাটি ব্যবহার করে, জ্যাঁ ব্যাপটিস্ট ল্যামার্ক, জে বি ল্যামার্ক বা জ্যাঁ ব্যাপটিস্ট ল্যামার্ক। এই জ্যাঁ ব্যাপটিস্ট ল্যামার্ক সর্বপ্রথম বায়োলজি কথাটি ব্যবহার করে এবং এই ফাদার অফ বায়োলজি বলে আমরা যাকে জানি, ফাদার অফ বায়োলজি বলা হয়, তিনি হচ্ছেন বিজ্ঞানী অ্যারিস্টটল। বিজ্ঞানী দার্শনিক, প্রাণীবিদ আমরা বিভিন্ন নামে জানি। তো সেই ব্যক্তি অ্যারিস্টটলকে আমরা ফাদার অফ বায়োলজি বল। তাহলে এইবার এই বায়োলজির মধ্যে, এই বায়োলজিতে আমরা বিশেষ করে যা নিয়ে আলোচনা করবো তা সবই জীবন সংক্রান্ত। তাহলে এই জীবন সংক্রান্ত, এবার জীবনের উৎপত্তি, এই পৃথিবী বলা যাক বা এই পৃথিবীতে জীবনের উৎপত্তি যে কি বা লাইফ এই বিষয়টা যে কি, এই বিষয়টাকে জানার চেষ্টা থেকেই আস্তে আস্তে বিভিন্ন সময়ে কিছু ল অফ ন্যাচুরালিটি বা কিছু প্রাকৃতিক নিয়মকে আমরা বিভিন্ন সময়ে দাঁড় করিয়েছি। এই বিভিন্ন সময়ে দাঁড় করানো প্রাকৃতিক নিয়মের ভিত্তিতে আমরা যে বিষয়গুলোকে জানবো সেই বিষয়গুলোই পরবর্তীকালে বায়োলজির পাঠ্য বিষয়। এটা গেল মূলত বায়োলজি সংক্রান্ত একটি ইন্ট্রোডাকশন। তো আমরা এই বায়োলজির বিভিন্ন পার্ট আছে, তো বায়োলজির বিভিন্ন পার্টের মধ্যে আমরা এখানে যে পার্টটিকে নিয়ে মূলত আলোচনা করব সেই পার্টটিকে আমরা বলি সেল সংক্রান্ত যে স্টাডি রিগার্ডিং সেল, আমরা বলি সাইটোলজি, তো স্টাডি রিগার্ডিং সেল, এই সেল বিষয়টা কিভাবে আসলো এটাকে যদি আমাদের জানতে হয় তাহলে আগে জীবনের উৎপত্তি বাদ থেকে আমরা একটু চেষ্টা করি জানা। আমাদের এই পৃথিবীতে জীবনের উৎপত্তি সম্পর্কিত বিভিন্ন তত্ত্ব আছে, যেমন বিগ ব্যাং তত্ত্ব আছে। এই বিগ ব্যাং তত্ত্ব বা অজৈব পদার্থ থেকে জৈব পদার্থের সৃষ্টি অর্থাৎ যেখানে আমরা বলি কেমোজেনিক তত্ত্ব। তো আমরা মূলত এখনো পর্যন্ত যে তত্ত্বটার উপরে বেশি ফোকাস করে আছি সেই তত্ত্বটি হচ্ছে কেমোজেনিক তত্ত্ব। কেমোজেনিক তত্ত্ব যে দিয়েছিলেন আলেকজান্ডার ওপারিন এন্ড জে বি হ্যালডেন, যে থিওরি দেন সেটি হচ্ছে কেমোজেনি থিওরি। এই কেমোজেনি থিওরির উপরে বেস করে আমরা যেটা বলতে পারি যে সকল জীবন, যত জীবজ উপাদান আছে সেই জীবজ উপাদানের মধ্যে একটি অর্ধতরল চটচটে যে পদার্থে উৎপত্তি হয় এই পদার্থকে বিজ্ঞানী হাক্সলে, আমরা যার নাম শুনব, বিজ্ঞানী হাক্সলে একে সর্বপ্রথম এই অর্ধতরল জেলির মতো চটচটে পদার্থ, জেলি লাইক ম্যাটার, এই জেলি লাইক ম্যাটার যেটা আছে তাকে বলেছিলেন ফিজিক্যাল বেসিস অফ লাইফ, এই ফিজিক্যাল বেসিস অফ লাইফ যেটাকে বলছি সেই অর্ধতরল চটচটে পদার্থটি, এর যে অবস্থান এবং এই পদার্থটিকে জানা যে মানে ইচ্ছা কিভাবে আসলো
সেটাকে যদি আমরা একটু ধারাবাহিক ভাবে দেখি, তাহলে আমরা কিভাবে সেল এবং সেলকে ইউনিট অফ লাইফ বলছি সেই সম্পর্কে আমরা পৌঁছাতে পারি। তো কিভাবে আমরা একটু দেখি। তো প্রথম দিকে আমরা যে কোনো আমরা নর্মালি সাধারণত আমরা যদি চেষ্টা করি যে কোনো একটা বস্তুকে খালি চোখে আমরা যতটুকু দেখতে পাই, বস্তুকে খালি চোখে দেখতে পাওয়া বস্তুকে মূলত আমরা যতটুকু দেখতে পাই সেটা হচ্ছে 1 মিলিমিটার পর্যন্ত। আমরা খালি চোখে সাধারণত 1 মিলিমিটার পর্যন্ত দেখতে পাই, 1 মিলিমিটার আমরা এইটাকে খালি চোখে সাধারণত দেখতে পাই। তো এর থেকে ছোট জিনিসকে যদি আমাদের দেখতে হয় তাহলে আমরা কিভাবে দেখব, তো তাহলে আমরা কিভাবে দেখব সেই চেষ্টা থেকে যে জিনিসটি সবচেয়ে ছিল সেটি হচ্ছে ম্যাগনিফাইং লেন্স। ম্যাগনিফাইং লেন্স, এই ম্যাগনিফাইং লেন্স কে কাজে লাগিয়ে, ম্যাগনিফাইং লেন্স কে কাজে লাগিয়ে আমরা যাদেরকে দেখতে পেয়েছি সে হচ্ছে মাইক্রোস্কোপিক এলিমেন্ট। মাইক্রোস্কোপিক এলিমেন্ট অর্থাৎ যাদেরকে খুব ছোট্ট ছোট্ট অর্থাৎ ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তুকে দেখতে শিখেছি আমরা। এবং এই মাইক্রোস্কোপিক এলিমেন্টকে আমরা বিভিন্ন রকম ভাবে দেখার জন্য যাদের যে যন্ত্রটির সাহায্য নিয়েছি সেই টুলসটির নামকরণ করা হয়, টুলসটির নাম করা হয় মাইক্রোস্কোপ। মাইক্রোস্কোপ, এই মাইক্রোস্কোপ যন্ত্রের সাহায্যে আমরা ছোট ছোট সমস্ত পদার্থকে দেখতে শিখলাম। তো এই মাইক্রোস্কোপের সাহায্যে যখন আমরা দেখছি তখন এই মাইক্রোস্কোপের সাহায্যে দেখতে গেলে আমরা অনেক সময় দেখা যায় এই ছোট পদার্থকে অনেক সময় লম্বচ্ছেদ বা ব্যবচ্ছেদ করার প্রয়োজন হয়। যে প্রক্রিয়ার সাহায্যে আমরা এই কাজটি করে থাকি, অর্থাৎ একটি কোষ বা একটি সজীব ছোট্ট ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তুকে তার বিভিন্ন অংশের ছেদ করে তাকে আমরা দেখতে শিখেছি, তো সেটাকে আমরা বলি মাইক্রোটম প্রসেস। এই মাইক্রোটম প্রসেসে যদি আমরা দেখতে চাই তাহলে যেটা দাঁড়ায় সেই বস্তুটিকে ভালোভাবে দেখার জন্য আমরা সেই বস্তুকে রঞ্জিত করা শিখেছি। এই রঞ্জিত করার পদ্ধতিকে আমরা বলি স্টেইনিং। কি বলি? স্টেইনিং। এই স্টেইনিং করার ফলে, স্টেইনিং এর জন্য বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সলিউশন ব্যবহার করা হয়, আয়োডিন সলিউশন ইউজ করা হয়, সিলভার নাইট্রেট সলিউশন ইউজ করা হয়, এরকম বিভিন্ন কিছু দ্বারা স্টেইনিং করে আমরা বস্তুগুলোকে দেখতে চাইছি। এই মাইক্রোস্কোপের যে ইভলিউশন, এই মাইক্রোস্কোপের ইভলিউশনে আমাদেরকে ছোট ছোট বিন্দুতে পৌঁছাতে সাহায্য করেছে। এই ছোট বিন্দুতে পৌঁছাতে সাহায্য করেছে মাইক্রোস্কোপের ইভলিউশন। তো এই মাইক্রোস্কোপের ইভলিউশনে আমরা যদি সবসময় দেখি যে তাহলে প্রথমে আমরা যে জায়গায় পৌঁছাবো সেটি হচ্ছে প্রথমে আমরা যে মাইক্রোস্কোপের সাহায্যে দেখতাম সেই মাইক্রোস্কোপটি পুরোটি লাইট বেসড ছিল। তো লাইট বেসড মাইক্রোস্কোপ তো আমরা যখন দেখলাম, তো লাইট বেসড মাইক্রোস্কোপ মেইনলি টু টাইপস মাইক্রোস্কোপ ছিল, একটা হচ্ছে সিম্পল মাইক্রোস্কোপ আর একটা হচ্ছে কম্পাউন্ড মাইক্রোস্কোপ। তো সিম্পল মাইক্রোস্কোপের ক্ষেত্রে যেটা হতো সেটা হচ্ছে এর বিবর্ধন ক্ষমতা খুব বেশি ছিল না, আমরা খুবই বেশি সূক্ষ্মাতি সূক্ষ্ম বস্তুকে দেখতে পারতাম না, কিন্তু পরবর্তীকালে আস্তে আস্তে তার উন্নতির মাধ্যমে অর্থাৎ একটি অকিউলার লেন্স এবং একটি অবজেক্টিভ লেন্সের ব্যবহার করার ফলে এবং আরো ব্রড স্পেক্ট্রে তার ব্যবহারের ফলে আমরা এই কম্পাউন্ড মাইক্রোস্কোপ পর্যন্ত আসি। এবং এই কম্পাউন্ড মাইক্রোস্কোপটা মোটামুটি 1590 এই টাইম পিরিয়ডে তৈরি হয়। এই টাইম পিরিয়ডে 1590 যারা তৈরি করেছিলেন জ্যানসেন ব্রাদার্স। জ্যানসেন ব্রাদার্স এই মাইক্রোস্কোপটিকে তৈরি করেন, কম্পাউন্ড মাইক্রোস্কোপ। এবং এই কম্পাউন্ড মাইক্রোস্কোপের ইভ্যালুয়েশনে ছিল যে আমাদের এই ছোট ছোট জীবকে দেখার বা ছোট ছোট উপাদানকে দেখার, জীবনের ছোট উপাদানের কাছে পৌঁছানোর একটি বিশেষ রাস্তা। তাহলে যে আমাদের এখানে একটা খুব ভালো কোশ্চেন যে কারা প্রথম কম্পাউন্ড মাইক্রোস্কোপকে দেখান, এরাও দুজনেই চশমা বিক্রেতা ছিলেন, চশমার কারিগর ছিলেন, জাকারিয়া জ্যানসেন এবং ফ্রান্সিস জ্যানসেন। এই দুই ভাই প্রথম কম্পাউন্ড মাইক্রোস্কোপে তৈরি করলেন এবং এই মাইক্রোস্কোপ আমাদের একটি নতুন সংযোজন, বিজ্ঞান জগতের একটা নতুন সংযোজন বলতে পারো। তো এরপরে যেটা শুরু হলো এই মাইক্রোস্কোপের সাহায্যে সর্বপ্রথম এর কিছুকাল পরে 1665 খ্রিস্টাব্দ নাগাদ, 1665 খ্রিস্টাব্দ নাগাদ আমরা বিভিন্ন ছোট ছোট জিনিসকে দেখতে দেখতে তো বিজ্ঞানী
আমাদের একজন বিশেষ বিজ্ঞানীর সঙ্গে আমরা পরিচয় হব। তো সেই বিজ্ঞানীর একটা জিনিসকে পর্যবেক্ষণকে কেন্দ্র করেই আমাদের এই সেল তত্ত্বের মূল সোপান বা প্রবেশ। তো এই সেল তত্ত্বের মূল সোপান বা প্রবেশে যদি আমাদের প্রবেশ করতে হয়, তাহলে আমরা দেখি যে সেল কনসেপ্টটা কেন আসলো। প্রথম কথা, আমাদের এই ইচ্ছাটা কোথা থেকে জাগলো? আমরা সবাই লেগোর কথা শুনেছি। এই জিনিসটাতে দেখি যে আমরা ছোট ছোট ব্লক থাকে, যে ব্লকগুলো একটা বৃহত্তর একটা ব্লককে তৈরি করে বা বৃহত্তর ডিজাইনকে তৈরি করে। তো আমাদেরও এই যে আমরা বিভিন্ন এক কোষী বলি বা বহু কোষী বলি বা বিভিন্ন আকারে যে জীব জগৎ বলছি, তো এই বিভিন্ন জীব জগতের মূলে কি আরো কোনো কিছু আছে, এর যে চেষ্টা, সেই চেষ্টাই কিন্তু আমাদেরকে এগিয়ে দিয়ে গেছে সেল থিওরির দিকে। তো প্রথমে 1665 এখানে যে সায়েন্টিস্টের নাম জানবো আমরা, রবার্ট হুক সর্বপ্রথম তিনি একটি কর্ক মানে হচ্ছে ছিপি, এই কর্কের একটা স্লাইস কে পর্যবেক্ষণ করে এবং তার পর্যবেক্ষণটি তার পর্যবেক্ষণটিকে পরবর্তী ধাপে তিনি মাইক্রোগ্রাফিয়া, তার যে বুক মাইক্রোগ্রাফিয়া, মাইক্রোগ্রাফিয়া নামক পুস্তকে এর পুরো বিবরণ লেখে। তো মাইক্রোগ্রাফিয়া পুস্তকে তিনি যখন এর বিবরণ দেন, তখন তিনি তার বিবরণে এরকম দিয়েছিলেন যে তিনি যা পর্যবেক্ষণ করেছিলেন তা অনেকটা ছোট ছোট কুঠুরির মতো, ছোট ছোট কুঠুরির মতো। এই ছোট ছোট কুঠুরি গুলোকে তিনি সেল নামক এই শব্দটি দ্বারা নামাঙ্কিত করেন। এই সেল শব্দটি, তাহলে সেল শব্দটি সর্বপ্রথম যার হাত ধরে আসলো তার নাম হচ্ছে বিজ্ঞানী রবার্ট হুক। তো রবার্ট হুক 1665 খ্রিস্টাব্দে সেল দেখেছিলেন। তিনি যে সেল দেখেছিলেন সেই সেল গুলো দেখতে কি ছিল, খুব ছোট ছোট কুঠুরির মতো। এই সেল শব্দটির অর্থই হচ্ছে আ লিটল রুম। এটা আমাদের অতটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নয়, ঠিক আছে, আ লিটল রুম, জাস্ট এমনি মনে রাখি আমরা। তো উনি যে সেলটিকে দেখেছিলেন সেই সেলটি ছিল কর্ক। কর্ক হচ্ছে বার্ক অব আ ট্রি। তো বার্ক অব আ ট্রি, এটা অবশ্যই ড্রায়েড ছিল। তো ড্রায়েড থাকার জন্য তিনি যেটা দেখেছিলেন সেটা মূলত আমরা বলবো ডেড দেখেছিলেন, ডেড সেল। সেটার মধ্যে কোনো লিভিং কম্পোনেন্ট ছিল না, যা ছিল সবই ডেড ছিল। তিনি এই প্রথম সেল শব্দটিকে ব্যবহার করেন এবং সেল সম্পর্কে আলোচনা করেন, তাই আমরা ফাদার অফ সাইটোলজি বলেও তাকে আমরা চিনি, ফাদার অফ সাইটোলজি। এই সাইটোলজি কথাটা যখন বললাম, তো ফাদার অফ সাইটোলজি যদি রবার্ট হুককে বলা হয়, তাহলে ফাদার অফ ইন্ডিয়ান সাইটোলজি, ফাদার অফ ইন্ডিয়ান সাইটোলজি, খাতায় নোট করতে থাকবে, ফাদার অফ ইন্ডিয়ান সাইটোলজি। এগুলো খুব স্ট্যাটিক জিকের কোশ্চেনের মতো আসতে পারে। ফাদার অফ ইন্ডিয়ান সাইটোলজি হচ্ছে এ কে শর্মা হচ্ছে ফাদার অফ ইন্ডিয়ান সাইটোলজি। তাহলে আমাদের এই এ কে শর্মা, এর পুরো নাম হচ্ছে অরুণ কুমার শর্মা, ফাদার অফ ইন্ডিয়ান সাইটোলজি বলা হয়। তো এরপরে যে পরবর্তী যে ধাপে আস্তে আস্তে উন্নীত হওয়া, তাহলে আমরা সেল সংক্রান্ত বিদ্যাকে সাইটোলজি বলেছিলাম, এবং আমরা যে ফাদার অফ সাইটোলজি, তাহলে রবার্ট হুক যেহেতু তার মাইক্রোগ্রাফির মধ্যে প্রথম সেল তত্ত্বকে দেন, তাই আমরা সেটাকে বলবো, তাকে ফাদার অফ সাইটোলজি বলবো, এবং ফাদার অফ ইন্ডিয়ান সাইটোলজি এ কে শর্মা, এটা আমরা একটা স্ট্র্যাটেজি হিসাবে মনে রাখি। এরপরে 1674 এই সময়ে বিজ্ঞানী অ্যান্টন ভন লিউয়েনহক, এভি লিউয়েনহক, ইনি ব্যাকটেরিয়ার উপরে, বিভিন্ন রকম ব্যাকটেরিয়া, তো তার উপরে গবেষণা করছিলেন, এবং এই ব্যাকটেরিয়ার উপরে গবেষণা করতে গিয়ে তিনি সর্বপ্রথম
যে জিনিসটিকে লক্ষ্য করেন সেটি হচ্ছে একটি লিভিং পার্ট কে তিনি খেয়াল করেন, এবং এই লিভিং পার্ট কে খেয়াল করার পরে তিনিও সেই বিষয়টাকে রবার্ট হুকের কথার সঙ্গে মেলান, এবং মিলিয়ে এখানে যেটা দাঁড় করালেন সেটা হচ্ছে তিনি ব্যাকটেরিয়া সেলের মধ্যে এই লিভিং জিনিসটাকে খেয়াল করলেন, এবং তাই জন্য এই সর্বপ্রথম লিভিং সেলকে খেয়াল করেন। এবং এখানে যিনি খেয়াল করেছিলেন তার চারপাশটা ছিল এই সেলের সঙ্গে অনেকটা ভিন্নতর, তাই ইনি ব্যাকটেরিয়ার সেল এটা দেখেছিলেন, এবং ইনি যে সেলটাকে দেখেছিলেন সেই সেলটা ছিল লিভিং সেল। লিভিং সেল ব্যাকটেরিয়ার কাছে খেয়াল করা এবং লিভিং সেল হওয়ার জন্য, তাহলে অ্যান্টন ভন লিওয়েনকে লিভিং সেল যে পর্যবেক্ষণ করেছেন লিভিং সেল, এবং ইনি ব্যাকটেরিয়ার দেহে এটি পর্যবেক্ষণ করেছিলেন, তাই তাকে বলা হয় ফাদার অফ ব্যাকটেরিওলজি, ফাদার অফ ব্যাকটেরিওলজি। তাহলে ফাদার অফ ব্যাকটেরিওলজি বলা হয় অ্যান্টন ভন লিওনহার্টকে, এবং সর্বপ্রথম ইনি লিভিং সেলকে পর্যবেক্ষণ করেছিলেন। যদি লিভিং সেল দিয়ে কোশ্চেন আসে তাহলে কিন্তু আনসার লিওনহার্ট হবে। যদি প্রথম সেলকে পর্যবেক্ষণ করেছিলেন এবং সেল কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেছিলেন এটি যদি আসে তাহলে রবার্ট হুক হবে। এবার আমরা যেটা খেয়াল করব সেটা হচ্ছে লিওনহার্ট ব্যাকটেরিওলজি। এবার আমরা আর একটা জানি, ব্যাকটেরিয়ারই মতো আর একটা উপাদান আছে যেটাকে আমরা ভাইরাস বলি। তো এখানে আমরা একটুখানি ইনফরমেশন হিসাবে মনে রাখি, ফাদার অফ ভাইরোলজি, ফাদার অফ ভাইরোলজি এই জিনিসটাকে যদি আমরা চাই তাহলে মনে রাখতে পারি ফাদার অফ ভাইরোলজি বলা হয় WM স্ট্যানলি, WM স্ট্যানলি, WM স্ট্যানলিকে কিন্তু আমরা ফাদার অফ ভাইরোলজি বলি। তাহলে WM স্ট্যানলির পরে আমরা এখন যাই পরবর্তী স্টেপ। অ্যান্টন ভন লিওনহার্টের পরে 1774-এর পরে 1781 খ্রিস্টাব্দ নাগাদ ফন্টানা, তো তিনি একটু একটা অবস্থানকে খেয়াল করেন ছেলে, এগুলো অতটা লেস ইম্পর্টেন্ট, কিন্তু আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে ঠিক এরকমই টাইম পিরিয়ডে দুদার্জিন ওর ভিতরে কিছু একটা মানে চটচটে জেলির মতো যে পদার্থকে দেখেছিলেন তার যে অবজারভেশনটাকে তিনি স্টিক করলেন, এবং তারপরে 1831 সাল নাগাদ আমরা একটা ঘটনাকে দেখব। 1831 সাল নাগাদ রবার্ট ব্রাউন কোষের একটা রিজিয়নকে দেখতে পান, এই যে অবস্থান এই অবস্থানের একটা নির্দিষ্ট রিজিয়নকে দেখতে পান, যে রিজিয়নটা ছিল যথেষ্ট পরিমাণ ডেন্স একটা রিজিয়েশন এবং স্ফেরিক্যাল রিজিয়নকে দেখতে পান, এবং সেটার নাম দেন তিনি নিউক্লিয়াস। 1831 সালে রবার্ট ব্রাউন, এই অঞ্চলটির নাম দেন নিউক্লিয়াস। জাস্ট আমরা এখানে এর পরবর্তীতে 1832 সালে, 1832 সালে যে জিনিসটাকে আমরা খেয়াল করলাম এটি ওয়েগনার, বিজ্ঞানী ওয়েগনার এই নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিয়াস রিজিয়নের ভিতরে আরো একটি ডেন্স এবং স্পেরিক্যাল পার্টকে খেয়াল করেন। ডেন্স এন্ড স্পেরিক্যাল পার্টকে খেয়াল করেন, তিনি এর নাম দিলেন নিউক্লিওলাস, নিউক্লিও। এবার আমরা যেটাকে খেয়াল করব, এই সমস্ত কিছু চলার পর 1838-1839 এখানে আমরা আসব সেল সম্পর্কিত প্রথম বেসিক থিওরি তৈরি করা হলো। সেল সম্পর্কিত প্রথম এই সেল বলে যে শব্দটি ব্যবহার করা হয়েছিল এই সেল শব্দটির বেসিক থিওরি তৈরি করা হলো, এবং এতদিনে আমরা মোটামুটি একটা সেলের মধ্যে বিভিন্ন বিষয়বস্তুগুলোকে একটু দেখতে শিখলাম যে সেলের মধ্যে কি কি থাকতে পারে। তো এর ভিত্তিতে
আমরা যেটা প্রথম খেয়াল করব সেটা হচ্ছে সেল থিওরি। এখান থেকে খুব ভালো কোশ্চেন আসে এবং আগেও বিভিন্ন পরীক্ষায় এসছে সেল থিওরি। তো সেল থিওরি নিয়ে মূলত যে কোশ্চেনটি এখনো পর্যন্ত এসছে, সেল থিওরি কি বা সেল থিওরি কাকে বলে, এই ধরনের কোশ্চেন এখন আসে না অতটা, আমাদের কম্পিটিটিভ অত গুরুত্ব নেই। তো যেখানে আছে যে সেল থিওরি থেকে যে কোশ্চেনটি আসে সেটি হচ্ছে সেল থিওরি প্রোপাউন্ডেড বাই, সেল থিওরি প্রোপাউন্ডেড বাই, আমরা দুজন সায়েন্টিস্টের নাম জানবো, এম স্লেডেন অ্যান্ড টি সোয়ান। এম স্লেডেন অ্যান্ড টি সোয়ান, তো ইনি একজন বোটানিস্ট ছিলেন, ইনি জুওলজিস্ট ছিলেন। তো 1838 এবং 1839 এই টাইম পিরিয়ডে সেলের বিষয়ে কিছু মানে থিওরি প্রদান করেন, যে থিওরি বলতে সেল বিষয়টা কি সেই সংক্রান্ত উনি প্রথম যেটা বললেন সেটা হচ্ছে, এবং দ্বিতীয় দুটো বক্তব্য বলা হলো, যে আমি দ্বিতীয়টা তাকে দিই, অল প্লান্টস অ্যান্ড অ্যানিমালস অ্যানিমালস কনসিস্ট অফ সেলস, অর্থাৎ প্রত্যেক প্রাণী এবং প্রত্যেক প্রাণী এবং তাহলে অল প্লান্টস অ্যান্ড অ্যানিমেলস কনসিস্ট অফ সেলস। আচ্ছা, এবার আরো একটা জিনিস যেটা আমরা খেয়াল করবো, এটা আমরা বললাম যে প্রত্যেক উদ্ভিদ এবং প্রাণী সেল দ্বারা তৈরি। আর একটা কথা যেটা বললেন যে সেলকে যেহেতু হাক্সলে প্রথমেই বলেছিলেন যে কোনো একটা চটচটে তরল পদার্থ সেটার মধ্যে ছিল, যেটাকে উনি বলেছিলেন ফিজিক্যাল বেসিস অফ লাইফ, তো এইখানেও বলা হলো সেল ইজ দ্য বেসিক, সেল ইজ বেসিক ইউনিট অফ লাইফ, সেলের বেসিক ইউনিট অফ লাইফ। এই দুটো থিওরিকে স্লেডেন এবং সোয়ান দিলেন এবং এটাকে সেল থিওরি বলা হয় এবং সেল থিওরির প্রোপাউন্ডার বলা হয় স্লেডেন এবং সোয়ানকে। আমাদের এই জায়গাটা একটা কোশ্চেন আসার জায়গা আছে। এইবার এই থিওরিটাকেই পরবর্তীকালে, এই থিওরিটাকেই পরবর্তীকালে এই সেল থিওরিকেই একটু এক্সটেন্ডেড করা হলো, সেল থিওরিকে এক্সটেন্ডেড করা হলো, যার দ্বারা এক্সটেন্ডেড করা হলো এর সঙ্গে জাস্ট একটা বিশেষ কথাকে জোড়া হলো এবং পরবর্তীকালে মডার্ন সেল থিওরি আবির্ভাব আসে যার মাধ্যমে, সেটা হচ্ছে 1855 সালে বিজ্ঞানী রুডলফ রুডলফ ভার্শক, তিনি এখানে একটি কথা জুড়লেন, কথাটি হচ্ছে ওমনিস ওমনিস সেলুলাই সেলুলাই ওমনিস সেলুলা ই সেলুলা, এই কথাটি অর্থাৎ অল সেলস arises from pre-existing cells, অর্থাৎ যেটা দাঁড়ালো যে সেল থেকেই সেলের উৎপত্তি হয়, সেল থেকেই সেলের উৎপত্তি হয়, এই কথাটা দিয়ে আমাদের প্রশ্ন আসতে পারে, অথবা অল সেলস arises from pre-existing cells সেটা দিয়েও আমাদের প্রশ্ন আসতে পারে। তাহলে আমাদের এই জায়গাটা খেয়াল রাখতে হবে। তাহলে এই রুডলফ ভার্শক যখন এই কথাগুলোর সঙ্গে এই কথাটি জুড়ল তখন যেটা দাঁড়ালো এটিকে আমরা বলি মডার্ন সেল থিওরি, এটিকে আমরা বলি মডার্ন সেল থিওরি।
এই যখন রুট অফ ভার্স ওই প্রি এক্সিস্টিং প্রি যে সেল থিওরি আছে তার সঙ্গে যখন এই এখনকার সেল থিওরিটিকে জুড়লেন, তখন এর নাম হয়ে গেল মডার্ন সেল থিওরি। এই মডার্ন সেল থিওরি, তাহলে মডার্ন সেল থিওরির প্রপাউন্ডার কে? রুট অফ ভার্স। এইবার এর পরেও আরো আধুনিক উন্নত যন্ত্রপাতির আবির্ভাব এবং আধুনিক যন্ত্রপাতির আবির্ভাবে এর পরবর্তীকালে আমরা দুটো জিনিসের সঙ্গে খেয়াল রাখব। একটা হচ্ছে সেল ফ্র্যাকশন, ফ্র্যাকশনাইজেশন। এটা দুটো ভাবে করা হয়, একটা হচ্ছে সেন্ট্রিফিউগেশন, এটা আধুনিক একটা পদ্ধতি সেন্ট্রিফিউগেশন, আর একটা হচ্ছে হোমোনাইজেশন। এই হোমিনাইজেশন এবং সেন্ট্রিফিউগেশন এই দুটো পদ্ধতির সাহায্যে সেলকে আমরা আরো বিস্তর ভাবে ভাঙতে শিখলাম এবং এর মধ্যে আরো কি আছে সেই জিনিসগুলোকে আলাদা আলাদা ভাবে দেখতে শিখলাম। এবং এর পরবর্তীকালে 1932 তে একটি বিশেষ আবিষ্কার যা এই আণবীক্ষণিক জীব জগৎকে দেখার জন্য একটা বিশেষ যুগান্তকারী আবিষ্কার, সেটা হচ্ছে এম নল অ্যান্ড ইরুস্কা, যেটি তৈরি করলেন এম নল এবং ইরুস্কা যেটি তৈরি করলেন সেটি হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপ, ইলেকট্রন মাইক্রোস্কোপ। তো আমাদের শুধু এইটুকুই দরকার, ইলেকট্রন মাইক্রোস্কোপ। আমাদের ইলেকট্রন মাইক্রোস্কোপের গঠন জানার দরকার নেই বিশেষ, শুধু আমরা এটা থিওরি হিসেবে মনে রাখবো। 1932 তে এম নল এন্ড ইরুস্কা ইলেকট্রন মাইক্রোস্কোপ কে তৈরি করেছেন। তো ইলেকট্রন মাইক্রোস্কোপ তৈরি করার ফলে আমরা এই সেলের ভিতরের বিষয়গুলোকে আরো ভালো করে জানলাম এবং এই জানার ফলে আমরা যে সিদ্ধান্ত উপনীত হলাম যে সেল যে বিষয়টা আছে, আমরা যদি কোনো একটা বিষয়বস্তুকে দেখি তো তার বেসিক ইউনিটে আমরা যেখানে পৌঁছালাম, সেল ইজ আ বেসিক ইউনিট অফ লাইফ, মানে জীবনের শুরুটাই সেল থেকে যদি বলা হয়, তাহলে সেল দিয়ে ডি রবার্ট ইজ 1979, আমরা এই সালটাকে খুব ইম্পর্টেন্ট রাখবো, 1979 এর পরবর্তীকালে 1979 এ ডি রবার্ট ইজ যে থিওরি দিলেন সেই থিওরিতে তিনি বললেন যে এই সেল বিষয়টাই হচ্ছে যে স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ। আমরা এই নামটা এই কারণেই মনে রাখবো কারণ আমরা এই থিওরিটাকেই এখনো পর্যন্ত সেলের ডেফিনেশন হিসাবে ব্যবহার করছি। তো 1979 এ ডি রবার্ট ইজ এর দেওয়া স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ, এইটাকেই আমরা বিশেষ করে সেলের জন্য ব্যবহার করব। তো আমরা এখন সেলের যে বিষয়গুলোকে নিয়ে একটু দেখব, সেগুলো হচ্ছে যে সেল বলতে যে বিষয়টা দেখলাম, আমরা কিছু কিছু জীবদেহকে দেখতে পাই যে একটি মাত্র সেল দিয়ে তৈরি, আবার কিছু কিছু জীবদেহের মধ্যে অনেক বেশি সেল আছে। তো একটি মাত্র সেল বা অনেক বেশি সেল, আমরা এই যে বিষয়টা, তো এর ভিত্তিতে আমরা মোটামুটি যে কোনো জীব, আমরা মোটামুটি জীব জগৎকে দুরকম ভাবে আমরা দেখতে শিখেছি। তো একটা হচ্ছে ইউনিসেলুলার, অর্গানিজম। আরেকটি হচ্ছে মাল্টিসেলুলার, ইউনিসেলুলার অর্গানিজম এবং মাল্টিসেলুলার অর্গানিজম। এই ইউনিসেলুলার অর্গানিজমে আমরা যে সেলটা দেখব, ওয়ান সেল অর সিঙ্গেল সেল, সিঙ্গেল সেল পারফর্ম অল টাইপ ফাংশন, অল টাইপ ফাংশন, লাইক অ্যামিবা,
প্যারামেসিয়াম এসেটা, ক্লামাইডোমোনাস। বাট ইন আ মাল্টিসেলুলার অর্গানিজম দেয়ার ইজ মেনি সেলস পারফর্ম ভেরিয়াস টাইপ ফাংশন various type function or as a individual cell perform a individual function. তো এই মাল্টিসেলুলার অর্গানিজম কে যদি আমরা বাদ দিই, এই সরি এই মাল্টিসেলুলার অর্গানিজমের মধ্যে যারা পড়ে বাদ দিয়ে বলছি, তারা হচ্ছে মেইনলি আমাদের লার্জ স্কেল যারা প্ল্যান্ট আছে, বিশেষ করে ব্রায়োফাইটা টেরিডোফাইটা এর মধ্যে যারা পড়ছে, তারপরে ব্রায়োফাইটা টেরিডোফাইটার মধ্যে যারা পড়ছে তারা, এবং কিছু মানে অ্যানিমেল বলতে যেমন স্পঞ্জ, হাইড্রা ইত্যাদি। তো এইবার আমরা কিছু লিমিটেশন এর জায়গাও দেখি সেল। তো আমরা মোটামুটি এগুলো পর্যন্ত দেখলাম। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে সেলের কিছু লিমিটেশন আছে। এই সেল থিওরি যেটা দেওয়া হয়েছিল সেই সেল থিওরি শুধুমাত্র সেলের জন্যই প্রযোজ্য ছিল যারা সেল নয়, অর্থাৎ যাদের ক্ষেত্রে সেল বিষয়টা, অর্থাৎ যাদের নির্দিষ্ট কোষ আবরণ নেই, যারা শুধুমাত্র একটা বিশেষ পরিস্থিতিতেই জীবন ধারণ করে, অর্থাৎ তাদের রিপ্রোডাকশন হয়, এটা আর অন্য পরিস্থিতিতে হয় না, সেরকম একটি আমরা যাকে দেখবো সেটা হচ্ছে ভাইরাস। এই ভাইরাসের জন্য ভাইরাস সেল থিওরি ডাজ নট অ্যাপ্লাই, সেল থিওরি ডাজ নট অ্যাপ্লাই ফর ভাইরাস, কারণ ভাইরাস শুধুমাত্র প্রসব দেহে জীবের মতো আচরণ করে, প্রসব দেহের বাইরে কিন্তু ভাইরাস জীব জগতের মতো আচরণ করে না। তো মোটামুটি আমরা সেলের প্রথম পার্টটুকু শেষ করলাম সেল থিওরি পর্যন্ত। এর পরবর্তী ক্লাসে আমরা আবার সেল সংক্রান্ত টোটাল বিষয় নিয়ে আলোচনা করব। দ্যাটস অল ফর টুডে।